বান্দরবন শহর থেকে প্রায় 70 কিলোমিটার দূরে কেওকারাডং পর্বতের গা ঘেঁষে রুমা উপজেলা অবস্থিত রহস্যময় বগালেক। নৈসর্গিক সৌন্দর্যের লীলাভূমি এই বগালেক অনেক ভ্রমণ পিশাসু মানুষের প্রিয় জায়গা, কিন্তু কজন জানেন এই বগালকের উৎপত্তি নিয়ে গা শিউরানো রহস্যের কথা? বগালেকটির আশেপাশে বম উপজাতির বসবাস। তাদের ভাষায় যেখানে বগালেকটি রয়েছে সেখানে আসলেই চুঙ্গাকৃতির বিশাল পাহাড় ছিল। সব কিছু স্বাভাবিকভাবে চলছিল, তবে হঠাৎ করে একদিন পাহাড়ের পাশের গ্রামগুলো থেকে গরু ছাগল থেকে শুরু করে এমনকি ছোট ছোট বাচ্চারাও হারিয়ে যেতে থাকলো। অনেক খোঁজাখুঁজি করে জানা গেল বাচ্চাগুলো ও গরু ছাগলের সর্বশেষ পায়চ্ছাপ রয়েছে ওই পাহাড়ে। তখন সবাই ধারণা করতে লাগলো নিশ্চয় ভয়ঙ্কর কিছু একটা ওই পাহাড়ের কোলে, আর সেটার আক্রমণের শিকার হচ্ছে নিরীহ প্রাণী আর বাচ্চারা। একদল সাহসী যুবক আসল রহস্য উদ্ঘাটন করতে দায়িত্ব নেয়। অনেক অনুসন্ধান করতে করতে পাহাড়ের মাথায় উঠে দেখতে পেল সেখানে একটি গুহা আস্তানা রয়েছে মস্ত বড় ড্রাগন। তাদের আর বুঝতে বাকি থাকলো না যে এতগুলো প্রাণী ও বাচ্চাগুলো হারিয়ে যাওয়ার পিছনে এই ড্রাগনেরই হাত রয়েছে। বম ভাষায় ড্রাগনকে বগা বলা হয়। গ্রামবাসীরা সিদ্ধান্ত নিল যে করেই হোক এই ড্রাগনকে মেরে ফেলতে হবে। তারা বেছে বেছে সাহসী তরুণদের একটি দল তৈরি করলো। তীর ধনুক বলম লাঠি মশাল নিয়ে রাতের অন্ধকারে তারা হানা দেয় গুহায়। গুহার মেঝেতে ছড়িয়ে ছিটে থাকা মানুষের রক্ত আরগর দেখে তারা বুঝে নিল কি ঘটেছে। একসঙ্গে তারা সেই ড্রাগন অর্থাৎ বগার উপর ঝাঁপিয়ে পড়লো। তুমুল যুদ্ধ লড়াই হলো দুই পক্ষের মধ্যে। লড়তে লড়তে বগার প্রাণবায়ু যখন প্রায় শেষ, তখন বগা তার মুখ থেকে আগুনের শিখা ছুটে মারে গ্রামবাসীদের দিকে। সে আগুন পুরো পাহাড়কে গ্রাস করে ফেলে, বিস্ফোরিত হতে শুরু করে চারদিকে। শুরু হয় ভূমিকম্প। ভূমিকম্পে পাহাড়টি ভেঙে তৈরি হয় বিশাল একটি গর্তের। সময়ের পরিক্রমায় সে বিশাল গর্তটি আজ বগা লেক নামে পরিচিত। তবে পৌরাণিক এ কাহিনী মানতে নারাজ ভূতাত্ত্বিকদের মতে বগালেক মৃত আগ্নেয়গিরির জ্বালামুখ বা মহাশূন্য থেকে উল্কাপিণ্ডের পতনের কারণে সৃষ্টি। বগালেক এর পানি অম্লধর্মী, জলজ প্রাণী এগুলো প্রতিকূলতার সাথে বেঁচে থাকতে হয়, বাইরে থেকে এখানে কেউ ঢুকতে পারে না। আবার এর আশেপাশের পানি কোনো দৃশ্যমান উৎস, তবে এটির ব্যাখ্যাও করেছেন ভূতাত্ত্বিকরা। তারা বলেছেন লোকটির যে উষ্ণ ঝর্ণা রয়েছে, ঝর্ণা থেকে পানি বের হয় তখনই হ্রদের পানির রং বদলে যায়।